আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো প্রায় অনেক দিন যাবত হয়ে যাবে আমি ভিডিও আপলোড করতেছি না, এই কারণে আমার লফটের আপডেটও দেওয়া হইতেছে না। তো আমাদের লফটের যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরকে আমি পেয়ার দিয়ে দিছি, আর সবগুলো কবুতরের নিচেই ডিম বাচ্চা আছে। এই দৃশ্যটা কিন্তু একজন কবুতর প্রেমিক হিসেবে যারা কবুতর পালন করেন তাদের জন্য খুবই খুশির একটা সংবাদ এবং খুশির একটা দৃশ্য। যখন দেখবেন যে আপনার প্রত্যেকটা পেয়ারের নিচে জোড়া জোড়া বাচ্চা, জোড়া জোড়া ডিম আছে, তখন কিন্তু যারা কবুতর পালন করেন তাদের মনটা ভরে যায়। তো চলেন, আমি আমার লফটের যতগুলো কবুতর পেয়ার দিচ্ছি তাদের সবগুলোর নিচে কিছু কিছু পেয়ারের নিচে বেবি আছে, কিছু কিছু পেয়ারের নিচে ডিম আছে, তো ওইগুলো আপনাদেরকে দেখাই। আমি আমার লফটের ভিতরে চলে আসছি। অলরেডি হয়তো বা আপনারা বাচ্চার চিল্লাচিল্লি শুনতে পারতেছেন, কারণ আমি এখন আমি আমার কবুতরগুলোকে খাবার দিই নেই, কিছুক্ষণ পরে খাবার দিব। আমি এখন জাস্ট পানিটা ওদেরকে দিয়ে রাখছি, এখন ওদেরকে খাবার দেওয়ার সময়টা হয়ে গেছে। তার আগে আমি জাস্ট আমার কবুতরের অনেকদিন যাবৎ যেহেতু আমি রেস্টে রাখছিলাম, রেস্টে রাখার পরবর্তীতে যেহেতু আমি আমার কবুতরগুলোকে ব্রিডিংয়ে দিচ্ছি, ব্রিডিংটা কীরকম হইতেছে ওইটা আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া এইখানে আমার কবুতর আছে হচ্ছে গিয়ে 5 পেয়ার। এই 5 পেয়ারের ভিতরে 3 পেয়ার হচ্ছে গিয়ে আমার কিনা কবুতর এবং 2 পেয়ার হচ্ছে গিয়ে আমার বাসার কবুতর, যেগুলো কিনা এইখান থেকে বাচ্চা নিয়েই অ্যাডাল্ট হয়েছে এবং ওরও এখন অলরেডি ডিম দিয়ে দিছে। তো ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি এই খাঁচাটা থেকে শুরু করি। তো এই খাঁচাটার ভিতরে আছে হচ্ছে গিয়ে আমি যদি দেখাই আমার খুবই পছন্দের একটা পেয়ার, খুবই পছন্দের একটা জোড়া, সেটার নিচে আছে হচ্ছে গিয়ে দেখেন কত সুন্দর মাশাল্লাহ একটা বাচ্চা আছে। যদিও এবার জোড়া বাচ্চা খুব কম হয়েছে, ওর জোড়া বাচ্চা হইতো ও কী করছে, যখন একটা ডিম দিয়েছে দ্বিতীয় যে ডিমটা দিয়েছে প্রথম ডিমটা আর কি ও ভেঙে ফেলছে, যেভাবে হোক ভেঙে গেছে, যার কারণে ওর নিচে আপাতত একটা বাচ্চা। একটা বাচ্চাকে ও খুব সুন্দরভাবে খাইয়ে বড় করে তুলতেছে, দেখেন ওদের পাখাগুলো কত সুন্দরভাবে গজিয়ে গেছে। এই হচ্ছে গিয়ে ওদের বাবা মা। দেন আমি যদি আমার এই খাঁচাটার ভিতরে আসি, এই খাঁচাটার ভিতরে আমার হচ্ছে গিয়ে বাসার কবুতর, অর্থাৎ আমার এখান থেকেই আমি জোড়া বাচ্চা নিয়ে দেন তার পরবর্তীতে পেয়ার দিছি। এখানে আছে হচ্ছে গিয়ে আমার একটা খাকি নর এবং একটা গিরিবাজের সাথে আমি পেয়ার দিছি দেখার জন্য যে কীরকম বাচ্চা হয়। তো ওদের নিচে আপাতত ডিম আছে, ওই যে দেখা যাচ্ছে ওদের নিচে আপাতত ডিম আছে। খুবই এগ্রেসিভ একটা মাদি, খুবই রাগী একটা মাদি এই হচ্ছে গিয়ে নরটা। তো ওদের বাচ্চাগুলো দেখার জন্য আমি খুবই আর কি আশায় আসি। দেন আমি যদি এই খাঁচাটার ভিতরে আসি, এটা হচ্ছে গিয়ে আমার মোস্ট ফেভারেট খাকি পেয়ার, এটা থেকে আমি খুব সুন্দর সুন্দর ডিম বাচ্চা পাইছি এখন পর্যন্ত, মাশাল্লাহ ও খুব ভালো ভালো ডিম বাচ্চা আমাকে দিয়ে গেছে। তো এখন যদি আমি এই বাচ্চাটার নিচে আসি, অর্থাৎ এই খাঁচাটার নিচে আসি, এই দেখেন ওদের খোপের ভিতরে খুবই সুন্দর দুইটা বাচ্চা আছে মাশাল্লাহ। বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হইতেছে, ওদের পাখা অলরেডি গজে যাইতেছে, এই যে খুবই সুন্দর দুইটা বাচ্চা হয়েছে। আর এই হচ্ছে গিয়ে আমার খাকি পেয়ারটা এবং এই হচ্ছে গিয়ে ওদের বাচ্চাগুলা। দেন আমি যদি এই খাঁচাটার নিচে আসি, আচ্ছা এই খাঁচাটার ভিতরেও খুবই সুন্দর দুইটা বাচ্চা হয়েছে, হ্যাঁ এই দেখুন খুবই সুন্দর দুইটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ। এই খাঁচাটার ভিতরে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এই যে আমার নটটা দেখতেছেন খাকি নটটা, এই যে এই নটটা, এই নটটাও কিন্তু আমার বাসার বাচ্চা একটা কবুতর অ্যাডাল্ট হয়েছে বিদায়। আমার আগে একটা কেনা একটা মাদির সাথে ওকে জোড়া দিছি, তো এখন ওরা ওই দুইটাই সম্মিলনে আর কি এই জোড়া বাচ্চার জোড়াটা আর কি হয়েছে। খুবই সুন্দর এক জোড়া বাচ্চা হয়েছে মাশাল্লাহ, দেখতেও খুবই চমৎকার হয়েছে বাচ্চাগুলা। দেখা যাক বড় হলে কীরকম হয়, আমি বাচ্চাগুলো রাখবো না, যদিও আমি ছেড়ে দিব, বাট দেখা যাক বাচ্চাগুলো কতটুকু আমার লফটে থাকতে পারে। কেন লাস্ট পেয়ার আমার এইখানে হচ্ছে গিয়ে আমার খাকি পেয়ার, এটা হচ্ছে গিয়ে আমার বাসার বাচ্চা জোড়া। এই ফার্স্ট টাইম ওরা ডিম দিছে এবং এত ছোট ডিম দিছে, কোয়েল পাখির ডিমের সমান ওরা ডিম দিছে। আমি যদি দেখাই, এই দেখ এখানে ওরা দুইটা ডিমে তা দিছে এবং দুইটা ডিমই মেবি জমছে। তো দেখা যাক, খুবই ছোটো একটা পেয়ার এবং কবুতরের সাইজ বলেন এভরিথিং খুবই ছোটো একটা কবুতরের জোড়া। তো ছোটো জোড়া থেকে ছোটো এক পেয়ার ডিম পাইছি, তো দেখা যাক ওদের কাছ থেকে আমি বাচ্চা পাই কি না। খুবই সুন্দর আমার একটা কবুতর, এই জোড়াটা আমার খুবই ভালো লাগে, হ্যাঁ খাকি কবুতরের ভিতরে এই জোড়াটা আমার খুবই পছন্দের একটা জোড়া। তো এই হচ্ছে গিয়ে আর কি আমার লফটের আপডেট। অনেকদিন যাবত ধরে আমি ভিডিও করতেছি না, এই কারণে আমি লফটের টুকটাক আপডেট আমি দিতে পারতেছি না। তো এই হচ্ছে গিয়ে আমার লফটের সকল কবুতরের নিচে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ডিম বাচ্চা আছে। সবাই দোয়া করবেন আমার সকল ডিম বাচ্চা যেন সুস্থ সবল থাকে, বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে, আমাদের কবুতরগুলো যেন সুস্থ সবল থাকে, এবং আমিও দোয়া করি আপনাদের কবুতরগুলো যেন সুস্থ সবল থাকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।